গুড পিপল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম বর্তমানে বাংলাদেশের অন্যতম ফেমাস টুরিস্ট স্পট নীলাদ্রি লেক তো নীলাদ্রি লেক সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না তারপরেও আমি যা কিছু দেখেছি যা কিছু আমি জানি আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করব সো এই নীলাদ্রি লেকের আসল নাম কিন্তু শহীদ সিরাজ লেক যেটা আমরা অনেকেই জানি না নীলাদ্রি লেক বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত এবং এর পাশেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বর্ডার অবস্থিত সুনামগঞ্জ শহর থেকে এর দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার্স প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এখানে সারা বাংলাদেশ থেকে ঘুরতে আসে জায়গাটা অত্যন্ত সুন্দর যার কারণে আপনি এটাকে বাংলাদেশের কাশ্মীরও বলতে পারেন বাট দ্য থিং ইজ দ্যাট এখানকার কিছু খারাপ দিকও আছে এখানকার রাস্তাগুলো অত্যন্ত বাজে রাস্তার কনস্ট্রাকশন প্রয়োজন রাস্তা যত ভালো হবে ততই টুরিস্ট এদিকে অ্যাট্রাক্ট করা যাবে তারপরেও টুরিস্টের কিন্তু এদিকে সংখ্যা কম না বাট রাস্তাগুলো আসলে চলনসই না রাস্তার কাজ করানো উচিত এবং আশেপাশে যে শপসগুলো আছে শপসের কিছু শর্টেজ আছে এদিকে এই সকল বিষয়গুলোর প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত এই নীলাদ্রি লেকে আসতে হলে আপনার কাছে দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আপনি বাই রোড আসবেন আরেকটা ওয়ে হচ্ছে আপনি নদী পথে আসবেন আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে আপনি সুনামগঞ্জ টাউন থেকে বাইক পাওয়া যায় এবং সেই বাইকগুলোর ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 300 আমি স্পেসিফিকলি বলতে পারতেছি না বাট ওই বাইকে করে আপনি ডাইরেক্ট নীলাদ্রিতে আসতে পারেন বাই রোড তাছাড়া আপনি যদি নদী পথে আসতে চান আপনি হাউস বোট ভাড়া করতে পারেন অর স্পিড বোট ভাড়া করতে পারেন ইট ডিপেন্ডস অন ইয়োর মাইন্ড এভাবে আপনি নদী পথে নীলাদ্রিতে আসতে পারবেন অ্যান্ড আপনার যদি প্রাইভেট কার থাকে তাহলে আপনি প্রাইভেট কারে তাহিরপুর পর্যন্ত আসবেন তাহিরপুর থানায় বা অন্য কোথাও আপনার প্রাইভেট কার রেখে দেন ওইখান থেকে বোট বা অন্য কিছু ভাড়া করে আপনি নদী পথে নীলাদ্রিতে আসতে পারবেন অ্যান্ড এখানে আসলে আপনার কোনো প্রকার টিকিট বা কোনো প্রকার ফি দিতে হবে না ইটস কমপ্লিটলি ফ্রি এটা সবার জন্য উন্মুক্ত জাস্ট কাম হেয়ার অ্যান্ড এনজয় দ্য সিনারি অ্যান্ড দ্য ভিউ তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নীলাদ্রি লেকটা দেখাই তো এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য হুইচ ইজ নোন অ্যাজ নীলাদ্রি লেক জাস্ট দেখুন ভিউটা লুক এট দ্য ক্লাউডস অ্যান্ড দ্য লেক ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল এখানে আমরা যাচ্ছিলাম নৌকায় ওঠার জন্য যেহেতু আমরা লেকটা একটু ঘুরে দেখব সো টমটম অর অটোরিক্সা যেটাই আপনারা বলেন এটাতে করে আমরা যাচ্ছিলাম নৌকার ঘাটে সব কিছুই পারফেক্ট ছিল এভরিথিং ওয়াজ রিয়েলি বিউটিফুল শুধু রাস্তাটার কারণে একটু হতাশ ছিলাম রাস্তাটা কিছু কাজ করানো উচিত যেহেতু এখানে প্রতি বছর লাখ লাখ টুরিস্ট আসে এক্ষেত্রে এদিকে কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত তো চলে এলাম নৌকার ঘাটে এখান থেকে আমরা এখন নৌকায় উঠব এবং নৌকায় ওঠার আগে আপনাদেরকে আশপাশটা একটু দেখে নেওয়া যাক তো নৌকার ভাড়াটা আমি স্পেসিফিকলি বলতে পারতেছি না যেহেতু আমি নৌকাটা ভাড়া করি নাই বাট এতটুকু বলতে পারি যে নৌকা লেস দেন 500ই হবে এখানে যে কালো পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলার ওই পারে কিন্তু ইন্ডিয়া সো আমরা একদম বলতে গেলে ইন্ডিয়ার বর্ডারেই আছি এবং কালো পাথরগুলো দেখেন এবং আশপাশটা আসলেই খুব সুন্দর লাগছে এবং এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন ওরা এই পানি থেকে কয়লা সংগ্রহ করতেছে মানে পানির মাধ্যমে ভেসে আসে এখানে কয়লা জাস্ট ইমেজিন তো আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম আর আশপাশের যে ভিউগুলো আছে ওইগুলো দেখতেছিলাম আপনারা এখানে আসলে সবসময় ছাতা নিয়ে আসতে ভুলবেন না কারণ এখানে রোদ বৃষ্টি এনিথিং এনি টাইম ক্যান হ্যাপেন তাই আমি সাজেস্ট করবো সবসময় ছাতা নিয়ে আসবেন এবং সাথে পানি নিয়ে আসবেন এখানে আশেপাশে কয়েকটা স্টল আছে এগুলোতে পানি এবং অন্যান্য ড্রিঙ্কস চা সব কিছুই পাওয়া যায় স্ন্যাক্স টাইপের বাট একটু মানে ওরা দাম বেশি রাখে আর কি 5-10 টাকা বেশি রাখে যেটা স্বাভাবিক টুরিস্ট স্পটগুলোতে হয়ে থাকে এটা হচ্ছে নীলাদ্রি লেকের আসল ভিউ তো এখন আমি গিয়ে পাহাড়ে উঠতেছি পাহাড়ে উঠে পাহাড় থেকে সব কিছু দেখব এখানে আসলে আপনারা সব কিছুই ঘুরে ঘুরে দেখবেন কারণ ঘুরে ঘুরে না দেখলে তো আসলে একটা জায়গা আপনি এক্সপ্লোর করতে পারলেন না তো উঠে গেলাম পাহাড়ের চূড়ায় এখন দেখেন এইখান থেকে এই ভিউটা কতটা সুন্দর লাগতেছে ওই পাড়ের পাহাড় হচ্ছে আমাদের ইন্ডিয়া এই দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার নিষেধ তো পাহাড় থেকে নামার পর এখন আমি আশপাশের এরিয়াটা হেঁটে হেঁটে একটু দেখতেছি তো এদিক দিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এবং ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুলিশ তদন্ত ফাঁড়ি এবং এখানে একটা সরকারি রেস্ট হাউসও আছে একটা বা দুইটা এরকম সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট নীলাদ্রি লেক আমি যা যা দেখেছি এবং যা যা আমার পক্ষে সম্ভব হয়েছে সবই আপনাদেরকে দেখালাম এবং বিভিন্ন ইনফরমেশন দিলাম যাতে করে আপনারা কিছুটা হলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন এবং এইখানে ভিজিট করতে পারেন
So this was all about this video. পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে নতুন ভিডিও পাবলিশ করব. Till then সবাই ভালো থাকবেন. Goodbye everyone.